রাজধানীর বায়ু দূষণের মাত্রা তীব্রতর হয়ে ওঠা সত্ত্বেও গ্রেডেড রেসপন্স অ্যাকশন লাগু করতে দেরি করায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল আম আদমি পার্টির সরকার এবং কেন্দ্রীয় কমিশন। সোমবার দিল্লির দূষণ নিয়ে একটি মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই মামলাতেই এবার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণ বিধির চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা চালু থাকবে বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মাসিকে নিয়েই গঠিত বেঞ্চ দিল্লি সরকারের কাছে দূষণ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায়। বেঞ্চ নির্দেশে জানানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়া কোনোভাবে গ্র্যাপ স্টেজ ফোরের নিচে নিষেধাজ্ঞা বিধি যেন না নামানো হয়। যদি বাতাসে দূষণের পরিমাণ 400 নিচেও নেমে যায় তাহলেও যেন চতুর্থ স্তরের নিরাপত্তা মেনে চলা হয়। এদিন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের কাছে আদালত জানতে চায় শহরে গ্র্যাপ বিধি কবে কখন এবং লাগু করা হয়েছে। জবাবে কমিশন জানায় দূষণের সূচক 400 ছুলেই গ্র্যাপ বিধি চালু করার নিয়ম রয়েছে, তাই করাও হয়েছে। দু তিন দিন ধরে পর্যবেক্ষণ করেই এই বিধি লাগু করা হয়েছে বলেই জানায় কমিশন। জবাবে আদালতে কমিশনকে ভর্ৎসনার সুরে জানানো হয়, দেরিতে বিধি চালু করাতেই দূষণ মাত্রা বেড়েছে, 300 সূচক পেরোনোর পর বিধি চালু করতে দেরি করা হয়েছে। এদিকে প্রায় সপ্তাহখানেক ধরে দিল্লি এবং লাগোয়া এলাকা ভয়াবহ দূষণে ভরে গিয়েছে। এই কদিন খারাপ, খুব খারাপ, এমনকি তীব্র স্তরে থাকলেও সোমবার সবকিছুই ছাপিয়ে বিপজ্জনক মাত্রায় চলে গিয়েছে দূষণের মাত্রা। দূষণের কারণে এর আগেও দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপের তৃতীয় স্তরের সাবধানতা পালন করা হচ্ছিল। এদিন পরিস্থিতি বিবেচনা করে অবশেষে চতুর্থ স্তরে নিরাপত্তা জারি করল প্রশাসন।